আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার পনেরো প্রথম প্রশ্ন অবরোহণ একটি উত্তরটি হবে গিরিখাত হামাদা এর পরবর্তী প্রশ্ন শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে উত্তরটি হবে ভূমধ্য জলবায়ু অঞ্চলকে এক দশমিক চার স্থলবায়ু কোন সময় প্রবাহিত হয় উত্তরটি হবে রাতের বেলায় ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম কি উত্তরটি হবে সোমালি স্রোত মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে কি হয় উত্তরটি হবে গৌন জোয়ার এক দশমিক সাত সংক্রমণ এবং অসংক্রমণ কঠিন বজ্রকে সম্পূর্ণ আলাদা করার যে পদ্ধতি তাকে বলা হয় সিগ্রেগেশন গেসন ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু সচরাচর আসবে না কি বলা হয় শীঘ্র এক দশমিক আটের জলবিভাজিকা ব্যবস্থাপনার উদ্দেশ্য কী শুষ্ক ঋতুতে জল সরবরাহ এক দশমিক নয় ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তরটি হবে কাশ্মীর সিকিম ও চুম্বি উপত্যকার মাঝে কোন গিরিপথ আছে উত্তরটি হবে নাথুলা ভারতে কফির পাত্র বলা হয় কাকে উত্তরটি হবে কর্ণাটক শিকড় আলগা শিল্প কি উত্তরটি হবে কার্পাস বয়ন শিল্প বা কার্পাস ভারতের স্বাভাবিক প্রত্যাশায় যুক্ত বন্দর কি উত্তরটি হবে বিশাখাপত্তনম ভূবৈচিত্র সূচক মানচিত্রে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি মানচিত্রের সূচক সংখ্যা কী হবে সেভেন্টি থ্রি এবারে আসছি শুদ্ধ আলোচনায় ফানেল আকৃতির নদী মোহনে অধিক বান দেখা যায় এটি শুদ্ধ একাধিক এরিটির মধ্যবর্তী স্থানে পিরামিড চূড়া সৃষ্টি একদম শুদ্ধ ট্রপোস্পিয়ারে ধূলিকোনার উপস্থিতি সর্বাধিক এটিও অশুদ্ধ কৃষ্ণমিত্রিকা দক্ষিণ ভারতে ভাল নামে পরিচিত এটি কিন্তু অশুদ্ধ রেগুর নামে পরিচিত খারিফ ফসল চাষে জলসেচের ব্যবহার খুবই প্রয়োজন হয় এটি অশুদ্ধ বর্ষাকালে চাষ করে তাই জলসেচ প্রয়োজন হয় না অশিক্ষা ও দারিদ্রতা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী একদম সঠিক কথা টুপোসিটে নিত্যব নদী নীল রঙের দেখানো হয় একদম সঠিক শীত নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত হয় উত্তরটি হবে সিএফসি বা ক্লোরোফুরো সমুদ্র জলপৃষ্ঠের সঙ্গে প্রবল ড্যাশের ঘর্ষণে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয় উত্তরটি হবে বায়ুর বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে উত্তরটা হবে পর্যায়ন শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বজ্র পদার্থ জমা করাকে কি বলা হয় ভরাটকরণ বা ল্যান্ডফিল ভারতের অধিকাংশ বৃষ্টিপাত পদ্ধতিতে হয় উত্তরে হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত ভারতের শীতলতম স্থান কি উত্তর হবে লাদাখের দ্রাস সার্কের পুরো কথা কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এবারে আসছি এসে কেউ আলোচনায় শিব বালিয়ারির অপর নাম কি অনুদৈর্ঘ্য বালিয়ারি অ্যাপোজিট চাঁদকে কি বলা হয় মাইক্রোমুন বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন চিনি শিল্পের বজ্র পদার্থকে কী বলে ব্যাগাসি ভিডিওটা প্লিজ লাইক করে দাও এত কষ্ট করে বানাচ্ছি তোমাদের জন্য ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী সেটি হলো তামিলনাড়ু ভারত আফগান সীমারেখা কী নামে পরিচিত হবে ডুরান লাইন এরপরে আছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত উত্তর হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু কোন দুটি শহরকে যুক্ত করেছে উত্তর হবে চেন্নাই মুম্বাই এবারে আসছি ডানদিক বামদিক বাষ্পীভবন পরিমাপক যন্ত্র কি ইভা পরিমিটার নিক পয়েন্টে কি সৃষ্টি হয় জলপ্রপাত রেলবগি নির্মাণ কেন্দ্র প্যারাম্বরু আর পি এসএল ভি পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিকেল তো লেখাই আছে ফুল ফর্ম বাস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ